বিভাবতী দেবীকে লিখিত নেতাজির চিঠি। শ্রী শ্রী দুর্গা সহায়, মান্দালয় জেল, 11/9/1925। পূজনীয়া মেজ বৌদিদি, আপনার চিঠি পেয়ে যার পর নাই আনন্দিত হয়েছি। আমার চিঠি পড়ে আপনারা যে রস উপভোগ করেছেন তা জেনে সুখী হয়েছি। কারণ মধ্যে মধ্যে আশঙ্কা হয় যে হয়তো জেলে থাকতে থাকতে জীবনের সব রস শুকিয়ে যাবে। শাস্ত্রে বলে রসো বৈসা, অর্থাৎ ভগবান নাকি রসময়। সুতরাং রস যে লোক হারিয়েছে, সে যে জীবনের সারবস্তু আনন্দ হারিয়েছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। যাক, বক্তৃতা রেখে এখন গল্প করি। এখানে দুর্গাপূজার আয়োজন করা হচ্ছে, আশা করি এখানেই মায়ের পূজা করতে পারবে। তবে খরচ নিয়ে কর্তৃপক্ষের সহিত ঝগড়া চলছে, দেখা যাক কি হয়। পূজার কাপড় এখানে পাঠাতে যেন ভুল না হয়, বিজয়াদশমী যখন এখানেই কাটবে। আমাদের হোটেলে সবই পাওয়া যায়। সেদিন ম্যানেজার বাবু আমাদের গরম গরম জিলিপি খাওয়ালেন, আর আমরাও দুহাত তুলে আশীর্বাদ করলাম তিনি যেন চিরকাল জেলেই থাকেন। তার পূর্বে রসগোল্লা খাইয়েছিলেন, যদিও গোল্লা রসে ভাসছিল তবুও ভিতরে রস ছিল না, এবং ছুঁড়ে মারলে রক ফেটে যাওয়ার আশঙ্কা ছিল। কিন্তু আমরা সেই লৌহবৎ রসগোল্লা নিশ্চিন্ত মনে গলাধ্যকরণ করে কৃতজ্ঞ চিত্তে ম্যানেজার বাবুর দীর্ঘায়ু কামনা করেছিলাম। আমরা যখন বাঙালি তখন বাঙালি রকমের রান্না নিশ্চয়ই হয়। ম্যানেজার বাবু স্থির করেছেন যে জগতে একমাত্র পেঁপেই সত্য, তাই ছোলে ছালে অম্বলে তরকারিতে ডাললায় সর্বত্র পেঁপে পাওয়া যায়। আর যেহেতু আমাদের ম্যানেজার বাবু হাফ ডক্টর, অর্থাৎ আধা ডাক্তার, তাই তিনি সিদ্ধান্ত করেছেন যে বেশি পরিমাণে পেঁপে ভক্ষণ করলে পেটের অবস্থা ভালো থাকবে। চলতি কথায় বলে, খাওয়ার মধ্যে থোর বড়ি খাড়া আর খাড়া বড়ি থোর। এখানে থোরও পাই না আর বড়িও পাই না, তাই বলতে ইচ্ছা করে নিরামিষ রান্নার মধ্যে পেঁপে বেগুন শাক পেঁপে। ভাগ্যিস পাঁঠা ও মুরগিটা খাওয়ার অভ্যাস ছিল, তাই ম্যানেজারের গুণগান করতে পারছি। তা না হলে যে কি হতো বলা শক্ত। এটা কিন্তু না বললে অকৃতজ্ঞতার পরিচয় দেয়া হবে, যে এর মধ্যে ম্যানেজার বাবু অনেক অনুরোধের ফলে ধোকার ডালনা, ছানার কালিয়া ও ছানার পোলাও খাইয়েছেন। অতএব তাঁর জয় হোক, দুর্মুখেরাও যেন তাহার নিন্দা কখনো না করে। বাগানের খবর জিজ্ঞাসা করেছেন, এখানে বাগানের অবস্থা শোচনীয়। ফুলের বীজ লাগানো হয়েছিল, পিঁপড়ে ও পোকার উপদ্রবে বেশি গাছ গজায়নি। যে কয়টি হয়েছিল মুরগি কয়টা মিলে সেগুলি ধ্বংস করেছে, ফলে গাছের মধ্যে এখন দাঁড়িয়েছে সূর্যমুখী এবং ওই জাতীয় দু এক রকম গাছ। রজনীগন্ধা গাছ কয়েকটি আছে, কিন্তু গন্ধ নাই বলিলে অত্যুক্তি হয় না। গন্ধ ও গানের অভাব সময় সময় বোধ করি, কিন্তু উপায় কি? সবচেয়ে সুন্দর এখানকার ইলিশ মাছ, দেখতে ঠিক গঙ্গার ইলিশ, কিন্তু গঙ্গার অথবা বাংলার ইলিশের মতো একটুও স্বাদ নেই। খাবার সময় বলতে পারা যায় না কি মাছ। আশা করি ওখানকার সব কুশল। পঞ্চি মামা এখন কোথায়, প্র্যাকটিস কেমন হচ্ছে? মেজদাদাকে বলবেন যে টাকার কথা যা লিখেছিলাম তা যেন পাঠান। আপনারা কি এবার দেশে যাবেন পূজার সময়? আমার ফাইন্যান্সিয়াল সেক্রেটারির খবর কি? তিনি এখন বোধহয় কটকে। অরুণার ও গোড়ার বিবাহ কি স্থির হলো? বড় দিদিরা কেমন আছেন, শরীর কেমন, কাপড় জামা ইত্যাদি সম্বন্ধে জিজ্ঞাসা করেছেন? আপনারা কি জানেন না যে আমরা সম্রাটের অতিথি, আমাদের কি কোনো অভাব থাকতে পারে? আমাদের অভাব মানে যে সম্রাটের নিন্দা, আর তাও কি হতে পারে? আমার শরীরের কথা জিজ্ঞাসা করেছেন? সুখে দুঃখে দিনগুলি একরকম কেটে যাচ্ছে। গরমের সময় বেশ অসুবিধা হয়েছিল আর স্বাস্থ্যও খারাপ হয়েছিল। বদলি হওয়ার জন্য যে দরখাস্ত করি সে দরখাস্ত নামঞ্জুর হয়। কর্তৃপক্ষেরা বোধহয় মনে করেন যে আমি নিতান্ত অকৃতজ্ঞ। সরকার এত কষ্ট করে আমার খোরাক পোশাক বিনা খরচে যোগাচ্ছেন, আর আমি কৃতজ্ঞতা প্রকাশ না করে বদলি হওয়ার জন্য ব্যস্ত। এখন আর বদলি হওয়ার আকাঙ্ক্ষা রাখি না, গরমটা কমেছে, শরীরটা তাই পূর্বাপেক্ষা একটু ভালো আছে। যদি হজমের গোলমাল না বাড়ে তবে শীতকালটা ভালো থাকবো বলে ভরসা করি। এখান থেকে বারমারাজার প্রাসাদ দেখতে পাওয়া যায়, এবং তারই কেল্লার মধ্যে যে জেলখানা, সেই জেলখানার মধ্যে আমরা বাস করি। পূর্ব গৌরবের কথা প্রায় মনে হয়, এবং বর্তমান অবস্থার কথা চিন্তা করলে যে চোখে জল আসে না তা বলতে পারি না। ভারত কি ছিল আর কি হয়েছে, এখানে এসে অনেক শিখেছি, এবং সে হিসেবে অনেক লাভও হয়েছে। ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন। দেশকে কত ভালোবাসি তা বোধ হয় এখানে এসে ভালো রকম বুঝতে পেরেছি। আপনারা সকলে আমার প্রণাম জানবেন। ইতি শ্রী সুভাষ।